আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণী ক্লাস 8-এর ভূগোল বইয়ের দশম অধ্যায় অর্থাৎ দক্ষিণ আমেরিকা যে অধ্যায় রয়েছে তার ভেতরে পম্পাস অঞ্চলে যে অংশ রয়েছে সেই পম্পাস অঞ্চল থেকে সমস্ত ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রতিটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখতে থাকো। প্রথম প্রশ্ন, পম্পাস তৃণভূমির ক্ষেত্রফল কত? প্রায় 650,000 বর্গ কিলোমিটার। দু নম্বর প্রশ্ন, লাপ্লাটা নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। এরপরে তিন দাগে রয়েছে, পম্পাস তৃণাঞ্চলের বিশেষ মৃত্তিকার নাম কি? চার্নোজিম। পম্পাস অঞ্চলের কোথায় বিখ্যাত গম্বলয় অবস্থিত? বাহিয়া ব্লাঙ্কাতে। এরপরে পাঁচ দাগে রয়েছে, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বা গমের ঝুড়ি কোন অঞ্চলকে বলে? পম্পাস অঞ্চলকে। পম্পাস তৃণভূমি অঞ্চলের মানুষের প্রধান উপজীবিকা কি? কৃষি ও পশুপালন। আন্দিজ পর্বতের পাদদেশের কোন শহর দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? কর্ডোবা। গরুর মাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে কোন স্থান অধিকার করে? প্রথম স্থান। এরপরে নয় দাগে রয়েছে, পম্পাস অঞ্চলের আদিম উপজাতিদের কি বলা হয়? রেড ইন্ডিয়ান। কোন শহরকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলে? বুয়েনস এয়ারসকে। এরপরে ১১ দাগে রয়েছে, আর্জেন্টিনার বিস্তীর্ণ তৃণভূমির নাম কি? পম্পাস। ১২ দাগে রয়েছে, দেখো, পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুর নাম কি? পম্পেরো। পম্পাস তৃণভূমির ক্ষুদ্রায়তন খামারগুলিকে কি বলে? চাকরাস। বুয়েনস এয়ার্স কোন নদীর তীরে অবস্থিত? লাপ্লাটা নদীর তীরে। এরপরে ১৫ দাগে রয়েছে, উরুগুয়ের রাজধানী কি? মন্টি ভিডিও। পম্পাস অঞ্চল কোন নদীর অববাহিকায় অবস্থিত? লাপ্লাটা নদীর অববাহিকায়। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে কি বলে? এস্টেনসিয়া। এরপরে ১৮ দাগে রয়েছে, একদম শেষের দিকে এসে গেছি, এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই আমি বলেছি। গোমাংস রপ্তানিতে বিশ্বে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? আর্জেন্টিনা। এই প্রশ্নটা আগেও ছিল একটু আগে। ১৯ দাগে আছে, পম্পাস শব্দের অর্থ কি? বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। একদম শেষে এসে গেছি, ২০টি প্রশ্ন আছে, দেখো। ২০ দাগে রয়েছে, ওরিনোকো নদীর অববাহিকা কী নামে পরিচিত? ল্যানোস সমভূমি নামে। পম্পাস অঞ্চলের আদিম অধিবাসীদের কী বলে? গৌচ। তাহলে এই হলো তোমাদের ভূগোল বইয়ের দশম অধ্যায় পম্পাস অঞ্চল থেকে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।